ব্যাংক থেকে আর্থিক সুবিধা নিয়েছি এখন দিনের বুঝ আসার পরে ব্যাংক বাদ দিয়েছি কিন্তু সুবিধা গ্রহণের টাকা কি করবো সুবিধা যদি গ্রহণই করে ফেলেন আগে পরে সুবিধাটা তো আর আলাদা কোনো টাকা না মানে ব্যাপারটা এরকম হয়েছে উনি ব্যাংক থেকে হয়তো দশ লাখ টাকা তুললেন এরপর সুদ দিয়েছেন এই টাকা থেকে তিনি যে ব্যবসা করেছেন সেটা হলো তার সুবিধা কিছু ইনকাম হয়েছে ঘর বাড়ি করেছেন এখন এগুলো কি ধ্বংস করে দেন না এগুলো ধ্বংস করতে হবে না আপনার তহবার কারণে আপনার আগের সে অর্জনটা বৈধ অর্জন হিসাবে গণ্য হবে এটা কোরআনের বক্তব্য দ্বারা স্পষ্ট ইমামেতামিয়াও একদম স্পষ্টভাবে এই ফতোয়া দিয়েছেন তিনি বলেছেন একজন কাফের কুফরি অবস্থা যত ইনকাম করেছে ইসলাম গ্রহণের পরে তার আগের ইনকাম সবগুলো কি হারাম হয়ে যায় হারাম হয় না দেখেন কোনো সাহাবীর সে আগের ঘর বাড়ি সব বাদ দেয়নি ইসলাম গ্রহণের পরে তাহলে একজন ব্যক্তি মুসলিম অবস্থায় যদি ভুল করে থাকে ভুলের মধ্যে থাকে তারপরে তার হুঁস ফিরে আসলো তবা করলো তাহলে কাফেরটা যদি হালাল থাকতে পারে তবে তারও তার বেতরিকা হালাল হবে এর মানে আমরা এটা বলছি না যে তার সমস্তটাই হালাল হবে সে যদি কারো অধিকার ক্ষুণ্ণ করে জমি দখল করে রাখলো এটা কি হালাল হবে সে যদি ঘুষ নিয়ে দশ কোটি টাকা ঘুষ ব্যাংকে রাখছে তবা করার পরে এটা কি হালাল হবে এটা হালাল হবে না শুধু সুদের প্রক্রিয়ার কথা আমরা বলছি অথবা লোন নিয়ে তিনি যে সুদ দিয়ে নিজে দিয়েছেন সুদ নেন নাই কিন্তু সুদ দিয়েছেন লোন নিয়ে যে ব্যবসাটা করেছেন সে ব্যবসা থেকে তার যে ইনকামটা সেটাও তার জন্য হালাল হবে তো আবার পরে এবং তাকে সেটা ফেরত দিতে হবে না তবে তিনি অতি দ্রুত নিজে সুদ থেকে মুক্ত হবেন